মা পাঞ্জাবি, স্বামী মুসলিম, কারিনা কোন ধর্মের অনুসারী? বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন কারিনা কাপুর খান। পাঞ্জাবি পরিবারের মেয়ে তিনি, বিয়ে করছেন নবাব পরিবারে। কারিনা যখন অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন, সেই সময় অভিনেত্রী ধর্মান্তরিত হয়েছেন কিনা তা নিয়ে কম জল ঘোলা হয়নি। যদিও কারিনা বরাবরই জানিয়েছেন তাদের পরিবারে এসব নিয়ে খুব বেশি মাথা ঘামানো হয় না। তবে সম্প্রতি পাতৌদি পরিবারের অন্দরের কথা প্রকাশ্যে আনলেন তৈমুরের ন্যানি ললিতা ডি সিলভা। সম্প্রতি ললিতা এক পডকাস্ট শোতে কারিনার ভূয়সী প্রশংসা করেন। মা হিসেবে অভিনেত্রী কতটা নিয়মানুবর্তী সেটা জানান। ন্যানির কথায়, দুই ছেলে তৈমুর ও জেহকে গভীর মূল্যবোধের মধ্য দিয়ে বড় করে তুলছেন কারিনা। ললিতা বলেন, অসাধারণ মা তিনি, খুবই নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে চলেন, সাইফ ও সন্তানদের অনেকটা সময় দেন, খুব সুন্দরভাবে দুই সন্তানকে মানুষ করছেন। এরপর কারিনার ধর্ম নিয়েও কথা বলেন ন্যানি। জানান, মুসলমান সাইফকে বিয়ে করলেও কারিনা তার মায়ের খ্রিস্ট ধর্ম অনুসরণ করেন, সেভাবেই চলাফেরা করেন। ললিতার কথায়, কারিনা নিজের মা ববিতার মতো খ্রিস্ট ধর্ম মেনে চলেন, দুই ছেলেকে স্তব করার পাঠ দিয়েছেন। আমাদের বলতেন দুই ছেলের সামনে এক ওঙ্কার মতো জপ করতে। কারিনা যে খ্রিস্ট ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট সেটা কফি উইথ কারানের সাম্প্রতিক শোতে জানিয়েছে। পাশাপাশি এটাও জানান, কারিনাকে দেখে তৈমুরও সেদিকেই আকৃষ্ট হচ্ছে, খ্রিস্ট ধর্ম নিয়ে বেশ উৎসুক সে। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।